সঙ্গিনী বোন, আমরা তো নাগরাজের পথ ভুলে গিয়েছি। এখন কি তাহলে আমাদের এই জঙ্গলে থেকে যেতে হবে নাকি রে বোন? আমি তো এছাড়া আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না, কিন্তু ওদিকে তো মা বাবাও আমাদের জন্য অনেক চিন্তা করবে। যতদিন অবধি না নাগরাজের পথ খুঁজে পাচ্ছি, ততদিন অবধি আমরা এই জঙ্গলে একটা ঘর বানিয়ে থাকি। চল। ঠিক আছে রে দিদি, চল কিছু খড়কুটো কুড়িয়ে নিয়ে আসি। চল। দুই সাপকুন্ডা মিলে বেশ কিছু খড়কুটো কুড়িয়ে নিয়ে আসে। এরপর সেগুলো দিয়ে অনেক সুন্দর করে একটা ঘর বানায়। দিদি, আমরা তো খড়কুটো দিয়ে ঘর বানালাম, এদিকে যে আমাদের পূর্বশত্রু মেঘ এখনো আমাদের পিছু পড়ে আছে, তার কি করবো বলতো? মেঘ যখন আসবে তখন দেখা যাবে। চল, এবার আমরা ঘরে গিয়ে একটু বিশ্রাম নেই। দুই সাপকন্যা তাদের খড়কুটোর ঘরে শুয়ে শুয়ে বিশ্রাম নিতে থাকে। এদিকে দুই সাপকন্যার চিরশত্রু কালো মেঘ রানী আকাশে থেকে ভাবতে থাকে, আমি তো আজ সকালে ওই দুই সাপকন্যাকে জঙ্গলে আসতে দেখলাম, ওদের কারণে আমি আমার মেয়েকে হারিয়েছি। আমি ওদের পিছু কোনোদিনও ছাড়বো না, ওদের আমি শায়েস্তা করেই ছাড়বো। আমার মন বলছে ওরা নাগরাজে ফিরে যেতে পারেনি, ওরা এখানে কোথাও লুকিয়ে আছে, আমাকে ওদের খুঁজে বের করতেই হবে। কালো মেঘ দুই সাপকন্যাকে খোঁজার জন্য আকাশে উঠতে থাকে, আর উঠতে উঠতে কালো মেঘ দুই সাপকন্যার ঘরের উপরে যায়। এখানে তো কোনো ঘর ছিল না, তাহলে কি দুই সাপকন্যার ঘর করেছে এখানে? দেখি তো বৃষ্টি দিয়ে। এরপর কালো মেঘ মুষলধারে বৃষ্টি দিতে শুরু করে, আর সেই বৃষ্টির জলে খড়ের ঘর বেয়ে ভেতরে পানি যেতে থাকে। দুই সাপকন্যা ঘরের একটা কোণে চুপটি করে বসে থাকে। এদিকে কালো মেঘ আরো জোরে জোরে বৃষ্টি দিতে থাকে। বৃষ্টির প্রবল বেগের কারণে দুই সাপকন্যার ঘরের ঘরটা ভেঙে যায়। দিদি, এবার আমাদের কি হবে বলতো? এই শয়তান কালো মেঘ তো আমাদের ঘরটা ভেঙে দিল, এবার আমরা কি করব বলতো দিদি? আমাদের এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে রে বোন। দুই সাপকন্যা কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায় আর অন্য জঙ্গলের ভেতরে গিয়ে দাঁড়ায়। দিদি, আমার খুব খিদে পেয়েছে রে দিদি, আমি আর একদম সামনে যেতে পারছি না। বোন, সামনে কিছু ফলের গাছ দেখা যাচ্ছে, চল আমরা দু বোনই কিছু ফল খেয়ে নিই ওখান থেকে। চল বোন, আমরা ওখান থেকে কিছু ফল খেয়ে নিই। দুই সাপকন্যা সামনের ফল গাছ থেকে কিছু ফল ছিঁড়ে নিয়ে খেতে থাকে। এদিকে পাখিদের জঙ্গলে টুনি নামের এক পাখি তার সন্তানের বেঁচে থাকা নিয়ে চিন্তার প্রহর গুনছে। আমার মেয়েকে কোনোভাবে কি আমি বাঁচাতে পারবো না? কেউ কি নেই যে আমার মেয়েকে বাঁচাতে সাহায্য করবে? হায় সৃষ্টিকর্তা! শোন টুনি, তুই তোর মেয়েকে নিয়ে ভৈরবী মায়ের কাছে যা, একমাত্র ভৈরবী মাই পারবে তোকে সাহায্য করতে। সুখীর কথা মতো টুনি তার মেয়েকে নিয়ে ভৈরবী মায়ের কাছে যায়। মা, আপনি আমার মেয়েকে বাঁচান ভৈরবী মা। কি হয়েছে তোর মেয়ের? আজ 5 দিন হলো আমার মেয়েটা কিছু খেতে পাচ্ছে না, শুধু রক্ত বমি করছে। তোর মেয়ে কঠিন রোগে আক্রান্ত হয়েছে, একে ভালো করার ঔষধ আমার কাছে নেই। একে ভালো করতে পারবে নাগরাজ্যের দুই নাগকন্যা। কোথায় পাবো আমি ওই দুই নাগকন্যাকে ভৈরবী মাতা? দাঁড়া, আমি আমার দৈব শক্তি দিয়ে দেখছি কোথায় আছে দুই সাপকন্যা। আমি আমার দৈব শক্তি দিয়ে দেখলাম যে উত্তরের জঙ্গলে লিচু গাছের তলায় দুই সাপকন্যা রয়েছে। তুই সেখানেই যা, তবেই তুই তোর মেয়েকে বাঁচাতে পারবি। ভৈরবী মায়ের কথা মতো টুনি দুই সাপকন্যার কাছে যেতে থাকে। এদিকে দুই সাপকন্যা লিচু দেখে বলতে থাকে, বোন রে, আমরা কাঠ বা খড়ের ঘর যদি বানাই তাহলে আবার ওই কালো মেঘ আমাদের বিপদে ফেলবে। তার থেকে ভালো হয় আমরা এই লিচুকে জাদু করে বড় করে তুলি, আর তারপরে এই বড় লিচু দিয়ে আমাদের থাকার মতো বাড়ি বানাই। চল বোন। ঠিক আছে দিদি, তুই যখন বলছিস তাহলে তাই হোক। দুই সাপকন্যা মিলে থাকার জন্য লিচু বাড়ি বানায়।
আর সেই লিচু বাড়িতে নানা প্রকার হীরে মানিক জহরত ইত্যাদি দিয়ে সাজিয়ে তোলে। তারপর দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে আর কালো মেঘ বলে, আমার মন বলছে ওরা আমার হাত থেকে বাঁচার জন্য আশেপাশের কোথাও লুকিয়ে আছে, আমাকে ওদের কাছে পৌঁছতেই হবে। কালো মেঘ খুঁজতে খুঁজতে দুই সাপকন্যা লিচু বাড়ির কাছে আসে আর দুই সাপকন্যাকে লিচু বাড়িতে ঢুকতে দেখে ফেলে। বাহ, আমার হাত থেকে বাঁচার জন্য তোরা এখানে এসেছিস, কিন্তু আমি তত তাড়াতাড়ি আমার হাত থেকে তোদের বাঁচতে দিব না। মেঘ তার কথা শেষ করে আর দুই সাপকন্যা লিচু বাড়ির উপর বৃষ্টি দিতে থাকে। এদিকে ততক্ষণে টুনিও তার মেয়েকে নিয়ে সেখানে হাজির হয়ে যায়। একি, পুরো জঙ্গলের কোথাও তো বৃষ্টি নেই, শুধুমাত্র এখানে বৃষ্টি কেন? আর এখানে তো সাপকন্যাকে দেখতে পাচ্ছি না, তার মানে এই লিচু ঘরেই হয়তো আছে ওরা। কিন্তু বৃষ্টির জন্য তো এই ঘরে ঢুকতেই পাচ্ছি না। মেঘরানী, ও মেঘরানী, তুমি একটু দয়া করে তোমার বৃষ্টিটা থামাও না গো। না, আমি কিছুতেই আমার বৃষ্টি থামাবো না, আমি দুই সাপকন্যাকে জ্যান্ত মেরে ফেলবো জ্যান্ত। ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি, তুমি ওদের ছেড়ে দাও না গো মেঘরানী। আমার মেয়ের জীবন যে তুই সাপকন্যার উপর নির্ভর করছে, তুমি দয়া করে তোমার বৃষ্টি কমিয়ে দাও মেঘরানী। ঠিক আছে, শুধুমাত্র তোর জন্য আমি ফিরে যাচ্ছি, তবে আমি আবার আসবো এখানে। মেঘরানী বৃষ্টি থামিয়ে সেখান থেকে চলে যায় আর টুনি তার মেয়েকে নিয়ে দুই সাপকন্যার লিচু ঘরে ঢুকে পড়ে। কে তুমি? আর তোমাকে অনেক ধন্যবাদ মেঘরানীকে সরিয়ে দেওয়ার জন্য, নয়তো যে আজও মেঘরানী আমাদের ঘর ভেঙে দিত। আমি হলাম টুনি, আমার মেয়েটা ভীষণ অসুস্থ গো, আমি আমার মেয়েকে সুস্থ করে তোলার জন্য এখানে এসেছি। আর বলো তো মেঘরানী তোমাদের দিকে কেন এইভাবে লেগে আছে? আগে তোমার মেয়েকে সুস্থ করে দিচ্ছি, তারপর তোমাকে সব ঘটনা খুলে বলছি। এরপর তো সাপকন্যা তাদের জাদু দিয়ে টুনির মেয়েকে সুস্থ করে দেয়। আমার মেয়েকে সুস্থ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। এবার বলো তো মেঘরানীর সাথে তোমাদের কিসের এত শত্রুতা? আমরা যখন জন্ম নেই তখন কালো মেঘরানীরও ছানার জন্ম হয়। মেঘরানীর সাথে আমাদের মায়ের অনেক ভালো সম্পর্ক ছিল। একদিন হঠাৎ মেঘরানী ছানা আমাদের সাথে খেলা করতে করতে মারা যায়। তখন মেঘরানী ধারণা করে নেয় যে আমরা ওনার ছানাকে বিষ দিয়ে মেরে ফেলেছি। আর তারপর থেকে কালো মেঘরানী আমাদের পেছনে পড়ে আছে। সাপকন্যা, তোরা আমার হাত থেকে আজ আর বাঁচতে পারবি না। মেঘরানী তুমি থামো, তোমার কোথাও ভুল হচ্ছে, তোমার ছানাকে দুই সাপকন্যা মারেনি গো, ও একাই মারা গিয়েছে বিশ্বাস করো। চুপ, আর একটা মিথ্যে কথাও নয়, আমি সব জানি, এরা তোকে মিথ্যে কথা বলেছে টুনি। না মেঘরানী, ওরা সত্যি বলছে, ওরা মারেনি তোমার মেয়েকে। আর তোমার ছানাকে মেরে ওদের কি লাভ বলো তো? আমি প্রতিশোধ নিব, তুই সরে যা টুনি, সরে যা। তুমি আমার কথা বিশ্বাস করো মেঘরানী? মেঘরানী টুনির কোনো কথাই বিশ্বাস করে না। এদিকে মেঘরানীর রাজ্যে ফেরার সময় হয়ে আসে। নেহাত আমাকে এখন রাজ্যে ফিরে যেতে হচ্ছে, নয়তো আজকেই আমি তোদের দু বোনকে শেষ করে দিতাম। এরপর মেঘরানী চলে যায় আর টুনি দুই সাপকন্যার সাথে তাদের লিচু বাড়িতেই থেকে যায়। বিউটি, কণিকা, তোরা চুপ করে আছিস কেন? তোরা কি এখানে চুপ করে থাকার জন্য এসেছিস নাকি? হ্যাঁ, কিছু তো বল। আরে, আমরা তো নতুন করে কোথাও ঘুরতে যাওয়ার জন্য ভাবছি। তুইও ভাব কোথায় ঘুরতে যাওয়া যায়, কতদিন হলো আমরা কোথাও ঘুরতে যাই না। তোরা ঠিকই বলেছিস, দুদিন থেকে আমিও তোদেরকে এই কথাটাই বলতে চেয়েছিলাম। এই, তোরা উত্তরের বনের বাগানের কথা শুনেছিস? আমি মায়ের মুখে শুনেছি ওই বাগানে নাকি অনেক ধরনের সুন্দর সুন্দর ফুল আছে। সত্যি? মাসিমা কখনো ওই বাগানে গিয়েছিল? হ্যাঁ রে, মা গিয়েছিল, আমাদের তো ফুল অনেক পছন্দ, আমরা ঘুরতে ওই উত্তরের ফুল বাগানে যেতে পারি, তোরা কি বলিস? হ্যাঁ রে টুনি, আমরা ওই বনের বাগানে ঘুরতে যাব। আর কালকে কালকে সকালে এই বন থেকে ওই বনের উদ্দেশ্যে রওনা দিব। আমি এখন বাড়িতে যাই আর মাকে গিয়ে রাজি করাই,
তোরাও যা বাড়িতে, কেমন? ওরা তিনজন যে যার বাড়িতে চলে যায়। পরের দিন সকালে ওরা তিনজন উত্তরের বনের দিকে রওনা দেয়। ওরা নতুন বনে গিয়ে চারদিকে ভালো করে দেখতে থাকে, আর ওসব দেখে তারা বেশ খুশি হয়ে যায়। আরে বাহ, এই বনটা তো বেশ সুন্দর। না জানি এই বনের বাগান আরো কত সুন্দর, আমার তো আর তরে সইছে না। মন চাচ্ছে এক্ষুনি ছুটি ওই ফুল বাগানে যাই। হ্যাঁ রে টুনি, আর কত দূর হাঁটতে হবে রে? মা তো বলেছে এই বনের দক্ষিণেই নাকি ফুলের বাগানটা, তবে বেশি দূরে নয়। চল তাড়াতাড়ি, আমারও যা সহ্য হচ্ছে না। ওরা চলতে চলতে ফুল বাগানে পৌঁছে যায়। এরপর তারা ফুল বাগানের ভিতরে ঢোকে। মাসিমা যতটা বলেছে এই বাগান তো তার চেয়ে শত শত গুণ সুন্দর। ইস, আমি যদি সারা জীবনের জন্য এই বাগানে থেকে যেতে পারতাম তাহলে কত ভালো হতো। ওই দেখ, ওই দিকটায় গোলাপ ফুল দেখা যাচ্ছে, চল চল আমরা ওদিকে যাই। ওরা তিনজন ফুল বাগানে বেশ মজা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর, উফ, আমি আর হাঁটতে পারছি না, আমার খুবই ক্ষুধা লেগেছে। কেন যে বাড়ি থেকে কোনো খাবার আনলাম না। এটুনি, চল চল এই বনের গভীরে গিয়ে কিছু ফলের গাছ খুঁজে ফল খাই। এই ফুলের সুবাস পেট ভরার জন্য নয়, মন ভরার জন্য রে। ওরা ফুলের বাগান ত্যাগ করে ফলের গাছ খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে বনের গভীরে যেতে থাকে। ওই দেখ, সামনে একটা বৃদ্ধা বসে আছে। ওই বৃদ্ধাই বলতে পারবে এই বনের কোন দিকে ফলের গাছ আছে। চল আমরা বৃদ্ধাকে জিজ্ঞাসা করি। বুড়িমা, আমরা এই বনে নতুন এসেছি, ঘুরতে ঘুরতে আমাদের বেশ ক্ষুধা লেগেছে। আচ্ছা বুড়িমা, আপনি কি বলতে পারবেন এই বনের কোন দিকে ফলের গাছ আছে? বৃদ্ধা তিনজনের মুখের দিকে ভালো করে তাকিয়ে মনে মনে বলতে থাকে, আরে এরা তিনজনই তো যুবতী মেয়ে পাখি। আমি আমার অভিশাপ থেকে মুক্ত হওয়ার উপায় পেয়েছি। আমি ওই তিন জাদুর কলা, এদের তিনজনকে খাওয়াতে পারলেই এরা তিন কলা গাছ হয়ে যাবে। আর আমি এই বৃদ্ধ বয়স থেকে অভিশাপ মুক্ত হয়ে আবারও যুবতী হয়ে যাব। এ কি বুড়িমা, কিছু তো বলুন, এমন চুপ করে আছেন কেন? আপনি কি কথা বলতে পারেন না? পারি পারি, আসলে আমিও এই বনে নতুন, তো তাই বলতে পারছি না। তবে আমি তোমাদের খাবার দিয়ে সাহায্য করতে পারি। এরপর বৃদ্ধা পুটলি থেকে তিনটে কলা বের করে আর ওদের তিনজনকে দেয়। এই কলা তিনটা খেলে তোমাদের ক্ষুধা কিছুটা মিটবে। এসব কথা শুনে টুনি, বিউটি, কণিকা কলা তিনটি খেয়ে ফেলে, আর সাথে সাথে ওরা তিনজন তিনটি কলা গাছ হয়ে যায়, আর বৃদ্ধা পাখিটি সাথে সাথে একটা মেয়ে পাখিতে পরিণত হয়। আমি অভিশাপ মুক্ত হয়েছি, অভিশাপ মুক্ত হয়েছি আমি। আমি আমার আগের রূপ ফিরে পেয়েছি, আমার অনেক আনন্দ লাগছে, অনেক। এ কি হলো আমাদের? কে তুমি? তুমি এমন বুড়ি থেকে মেয়ে পাখি হলে কি করে বলো? আর আমাদের তিনজনকে কেন কলা গাছ বানালে? মুক্ত করো আমাদের, আমাদের যে কষ্ট হচ্ছে। আমাকে একটা দুষ্ট তান্ত্রিক অভিশাপ দিয়ে বুড়ি বানিয়ে রেখেছিল। আমি অনেক দিন থেকে তোদের মতো যুবতীকেই খুঁজছিলাম, আর আজ পেয়েও গিয়েছি। আমার বেশ ভালো লাগছে মুক্ত হতে পেরে, জানিস? তুমি নিজের স্বার্থের জন্য আমাদের তিনজনের এত বড় ক্ষতি করলে, তোমার পায়ে পড়ি, আমাদেরকে ভালো করে দাও। আমার অভিশাপ মুক্ত হতে যদি কোনো পাখিকে মেরে ফেলা লাগতো আমি তাই করতাম, বুঝেছিস? আমি তোদের মুক্ত করতে পারবো না, তোরা এখানে মায়া কান্না করতে থাক, আমি চললাম আমার সংসারে। দাঁড়াও, যেও না, আমাদের ছেড়ে যেও না ছলনাময়ী পাখি। তোমার কোনো দিনও ভালো হবে না, সৃষ্টিকর্তা তোমাকে কঠোর শাস্তি দিবে। আমরা কি কখনো আর আমাদের আগের রূপ ফিরে পাবো না নাকি? আমার যে কলা গাছ হয়ে থাকতে বেশ কষ্ট হচ্ছে। বাবা মা কোথায় তোমরা? আমাদেরকে সাহায্য করো। এইভাবে ওরা তিনজন কান্না করতে থাকে। বেশ কিছুদিন পর একদিন একটা তান্ত্রিক ওই দিক দিয়ে যাচ্ছিল।
তান্ত্রিক তিন কলা গাছের কান্না শুনে ওদের সামনে যায়। আরে তিন কলা গাছের কান্না, আমি আমার তান্ত্রিক বয়সে তো এমন অদ্ভুত কাণ্ড কোথাও দেখিনি। এই এই তিন কলা গাছ, তোমরা কাঁদছ কেন? কি হয়েছে তোমাদের, আমাকে বলো তো। তিন কলা গাছ তান্ত্রিককে সব খুলে বলে। আপনি তো তান্ত্রিক, দয়া করে আমাদের তিনজনকে ভালো করে দিন। আমি তোদের মুক্ত করতে পারবো না, কিন্তু তোদের মুক্ত হওয়ার উপায় বলতে পারবো। নীল পাহাড়ের গুহায় একটা জাদুই বই আছে, ওই বইয়ে লেখা আছে তোদের মুক্ত হওয়ার উপায়। আমি জাদু শক্তি জানা, তাই ওই পাহাড়ের গুহায় প্রবেশ করতে পারবো না, তবে কোনো সাধারণ পাখি পারবে ওই গুহায় প্রবেশ করতে। উপায় জেনে কি লাভ, যদি মুক্ত হতে না পারি? আমাদের কেউই সাহায্য করতে চায় না। কতদিন হলো কলা গাছ হয়ে কেঁদেই যাচ্ছি, কেঁদেই যাচ্ছি। হে সৃষ্টিকর্তা, আমাদের এত কষ্ট দেওয়ার চেয়ে আপনি আমাদের তুলে নিন, তুলে নিন সৃষ্টিকর্তা। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। একদিন ওই বনে টুনির মা মিনু আসে টুনিদের খুঁজতে। অনেকবার এসে এই বনে টুনিদের খুঁজেছি, তবুও পাইনি। টুনি মা, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি? ফিরে আয় মা আমার কাছে, আজকেই শেষ, এই বনে আর কখনো খুঁজতে আসবো না। হে সৃষ্টিকর্তা, আমি যেন আমার মেয়েকে খুঁজে পাই। মিনু পুরো বনে তাদের খুঁজতে থাকে। হঠাৎ মিনু ওই দিন কলা গাছের সামনে চলে যায়। বনের সব পাখি বলে কেউ নাকি ওদের দেখিনি, আর কোথায় খুঁজবো? এই কে কে কাচ্ছে এভাবে? এখানে আমার সামনে এসো, কে কাচ্ছে? মা, এই তো আমরা তিন কলা গাছ, তোমার সামনে দাঁড়িয়ে আছি মা, আমরা কান্না করছি মা। আরে এ তো টুনির কণ্ঠ। টুনি মা, তুই, কিন্তু তোমরা এমন কলা গাছ হলে কি করে? জানো আমি তোমাদের তিনজনকে কত করে খুঁজেছি। এরপর ওরা মিনুকে সব কথা খুলে বলে। তোমরা শান্ত হও আর কেঁদো না, আমি ওই বই থেকে সব জেনে তোমাদের মুক্ত করব। আমি যাচ্ছি ওই জাদুই বইয়ের কাছে। এরপর মিনু পাহাড়ের গুহায় জাদুর বইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই মিনু জাদুর বইয়ের কাছে পৌঁছে যায় আর বইয়ের ভিতরে লেখা পড়ে বলতে থাকে, ওদের তিনজনকে কলা গাছ থেকে মুক্ত করার সোনার কাঠি এই গুহার সিন্ধুকেই রাখা আছে, কিন্তু আমি তো এখানে কোনো সিন্ধুকই দেখতে পাচ্ছি না। আরে আরে, ওই তো সেই সিন্ধু, তাড়াতাড়ি ওর ভেতর থেকে সোনার কাঠিটা নিয়ে যাই। মিনু সিন্ধুক থেকে সোনার কাঠিটা নিয়ে তিন কলা গাছের কাছে আসে আর ওই সোনার কাঠি দিয়ে তিন কলা গাছকে স্পর্শ করার সাথে সাথে ওরা তিনজন আগের রূপে ফিরে আসে। বিউটি, কণিকা, দেখ আমরা আবারও আগের রূপে ফিরে এসেছি, আমরা আর কখনো কোনো বনে ঘুরতে যাব না রে। তোমাকে অনেক ধন্যবাদ মাসিমা, চলো আমরা আর এই বনে থাকবো না, এই বন ভালো নয়। এরপর ওরা ওদের বনে ফিরে আসে। কতদিন পর বন্দী দশা থেকে মুক্ত হতে পারলাম? শয়তান তান্ত্রিক কি ভেবেছিস তুই? আমাকে সারা জীবন বন্দী করে রাখবি? তা কখনো হবে না বুঝেছিস? আমি আবার পাখির ছানা খাওয়া শুরু করব। আমাকে তুই আর কোনোভাবেই বাধা দিতে পারবি না। পেতনি এভাবে বলতে বলতে নদীর ধারে যায়। এই তো এই নদী পেরোলে পাখিদের বন। ইস, কতদিন থেকে আমার মুখে কচি পাখি তুলতুলে নরম মাংস যায় না। আ, কখন যে পাখির ছানা খেতে পারবো? আমি তো পাখিদের বনে গিয়ে ছানা খেতে পারবো, কারণ ওই তান্ত্রিক একবার যদি বুঝতে পারে আমি বন্দী দশা থেকে মুক্তি হয়েছি, তাহলে ওই ব্যাটা আবার আমাকে বন্দী করার চেষ্টা করবে না। এবার আমাকে অন্য উপায় ভাবতে হবে। পেতনি অনেক ভেবে একটা উপায় বের করে। পেয়েছি 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 একটা বুদ্ধি। হিরিং মিরিং তিরিং ছা, আমার রাক্ষসী নৌকা প্রকট হয়ে যা। পেতনি মাতা, আমি প্রকট হয়েছি, এবার আদেশ করুন আমাকে, বলুন কি করতে হবে।
তোকে শোন, তোকে একটা বড় দায়িত্ব পালন করতে হবে। তোকে নদী পথ ধরে ওই যে ওই পাখিদের বনের সীমানায় যেতে হবে, আর ওখান থেকে কচি কচি পাখিদের ছানাদেরকে ধরে আনতে হবে। বল, পারবি না আনতে? কি যে বলেন বেতনি মাতা, আপনি আমাকে দায়িত্ব দিবেন আর আমি সে দায়িত্ব পালন করব না, তা কি কখনো হয় নাকি? হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি আপনার জন্য পাখির ছানা আনতে, আপনি একটু অপেক্ষা করুন। যা যা, তাড়াতাড়ি যা, পাখির ছানা খাওয়ার জন্য যে আমার মন বড়ই আনচান করছে। আহা, কি রসালো কচি কচি মাংস, ভেবেই আমার জিভেতে জল চলে আসলো। রাক্ষসী নৌকা পেতনির কথা মতো নদীর জলে ভাসতে থাকে। আর অন্যদিকে কনক ভাই, তাড়াতাড়ি বাড়ি চল, আজ অনেক দেরি হয়ে গেল, আজ বুঝি মায়ের কাছে বোকা খেতে হবে, সন্ধে হয়ে এলো বলে। চল চল তাড়াতাড়ি চল। আপু আপু, দেখ দেখ ওই নদীর কিনারায় কি সুন্দর একটা নৌকা। আপু আপু, আমার নৌকায় চড়তে খুব ইচ্ছে করছে রে, চল না একটু নৌকায় চড়ে নদীতে ঘুরে বেড়াই। ভাই, আজ তো এমনিতে দেরি হয়ে গেছে, তার উপর নৌকায় চলে তো আরো দেরি হয়ে যাবে রে। হবে না রে আপু, হবে না, বেশিক্ষণ তো না, অল্প একটু সময় ঘুরবো, চল না আপু, চল না। তোর এত জেদ আমার ভালো লাগে না, আচ্ছা চল। এই যে পাখি ছানারা, এসো এসো আমার উপর চড়ে বসো, আমি তোমাদেরকে পুরো নদী ঘোরাবো। জানো, আমি জানি তোমরা নিশ্চয়ই নদী ঘুরতে অনেক পছন্দ করো, তাই না? এসো এসো। কি ব্যাপার, তুমি সামান্য নৌকা হয়ে কথা বলছো কি করে? তুমি আবার কোনো রাক্ষসী পেতনি নও তো? ধুর বোকা ছানা, আমি কেন রাক্ষসী হব বলো তো? আমি তো জাদুই নৌকা, তাই কথা বলতে পারি। জানো, আমি পাখিদের ছানাতে নদী ঘোরাতে খুবই পছন্দ করি। এসো এসো আমার নৌকায় এসো, একবার ঘুরে দেখোই না, খুব আনন্দ পাবে গো। নৌকার এমন মিষ্টি মিষ্টি কথায় কুহু আর কনক খুশি হয়ে নৌকার উপর চড়ে বসে, আর নৌকা তাদের নিয়ে চলতে শুরু করে। কি আজব নৌকা, বইটা ছাড়াই চলছে, ভাইকে নিয়ে আবার কোনো বিপদে পড়লাম না তো, আমার তো বেশ ভয় করছে। এভাবে সন্ধে হয়ে যায়, নৌকা কুহু আর কনককে নিয়ে পেতনির কাছে পৌঁছে যায়। একি নৌকা, তুমি আমাদেরকে এই বনের তীরে পৌঁছে না দিয়ে এটা কোন জায়গায় নিয়ে এলে? আমাদেরকে এখান থেকে নিয়ে চলো, আমরা মায়ের কাছে যাব। পেতনির নৌকায় পাখির ছানা, এবার আমি মজা করে খাবো। আমি হলাম পাখির ছানা কে কো পেতনি, আমি এই পৃথিবীর সব পাখির ছানাদের খেয়ে ফেলবো, কোনো পাখির ছানা আস্ত থাকবে না, সবাই আমার পেটে যাবে, এবার তোরাও আমার পেটে যাবে, আমি এই পৃথিবীর সব পাখির ছানাদের খেয়ে ফেলবো। পাখির ছানা আস্ত থাকবে না, সবাই আমার পেটে যাবে, এবার তোরাও আমার পেটে যাবে। পেতনি নাচতে নাচতে কুহু আর কনককে ধরে গপ করে গিলে খায়। পেতনি এবার আরাম করে ঘুমিয়ে পড়ে। এভাবে প্রতিদিন পেতনির রাক্ষসী নৌকা পাখির ছানাদের ঘুরিয়ে ভালিয়ে পেতনির কাছে নিয়ে আসতো, আর পেতনি মজা করে খেত। এসব হচ্ছেটা কি? হ্যাঁ, বন থেকে এতগুলো ছানা, কুহু কনক শালু রকি পারল সবাই গেল কোথায়? বনের সব ছানারা এভাবে অদৃশ্য হয়ে গেল কেন? এভাবে ছানারা অদৃশ্য হয়ে গেলে তো আমাদের বন শূন্য হয়ে যাবে। শুনেছি পাশের বনগুলো থেকেও নাকি ছানা অদৃশ্য হয়ে যাচ্ছে। না, এভাবে আর চললে তো পাখিদের বংশ বিস্তারই হবে না,
কিছু একটা করতে হবে। না, আগে যাই বাড়িতে গিয়ে দেখি মেয়ে দুটো ঠিক আছে কিনা। বনে যা অবস্থা, মেয়ে দুটোকে নিয়ে বড্ড ভয় হয় এখন আমার। টুনটুন, টুকিমা, তোরা কোথায়? একি ওরা এখনো বাড়ি ফেরেনি? রাত হয়ে আসছে তবু ওরা ফিরলো না। আচ্ছা, ওদের আবার কোনো বিপদ হলো না তো? ওরা আবার অন্য ছানাদের মতো অদৃশ্য হয়ে গেল না তো? না না, এখনই ওদের খুঁজতে বের হতে হবে। টুনি একটা হারিকেন হাতে নিয়ে রাতে আধারে মেয়েদেরকে খুঁজতে বের হয়, কিন্তু কোথাও পায় না। টুনটুন, টুকিমা, সারাদিন তোরা কোথায় চলে গেলি রে মা? ফিরে আয় মায়ের কাছে। না, এখানে তোরা কোথাও নেই, একবার নদীর পাড়টা ঘুরে আসি। মাঝে মাঝে তোরা ধুবন নদীর পাড়ে বসে গল্প করে, যাই ওখানেই যাই। আরে, ওরা তো নদীর পাড়ে নেই। আরে, তোরা ধুবন কোথায় চলে গেলি? আমি এখন তোদের কোথায় খুঁজবো রে বা, কোথায় খুঁজবো? কোথায়, কোথায় এই শয়তান পেতনির নৌকা? ওই নৌকাকে যে পুড়িয়ে ফেলতে হবে। কোথায়, কোথায় নৌকা? কি ব্যাপার তান্ত্রিক বাবা, আপনি হঠাৎ নদীর পাড়ে আর এত হাঁপাচ্ছেন কেন? বাছা, এই বনের ওপর ওই পাখির ছানা খেকো পেতনির আমার নজর পড়েছে রে। আমি গণনা করে দেখলাম, ওই শয়তান পেতনি নৌকার ফাঁদ বানিয়ে বন থেকে পাখির ছানাদের ধরে নিয়ে গিয়ে খেয়ে ফেলছে। আর আজও দুটো ছানাকে ওই রাক্ষসী নৌকা পেতনির কাছে নিয়ে যাচ্ছে, জানিস? কি বলছেন তান্ত্রিক বাবা এসব আপনি? তার মানে এতদিন থেকে যেসব ছানা গায়েব হয়েছে তারা সবাই ওই পেতনির পেড়ে চলে গেছে? আরে, নদীর মাঝখানে ওটা কি চলছে? ও, বুঝেছি, ওই তো রাক্ষসী নৌকা। নৌকায় দুটো ছানা দেখতে পাচ্ছি। একি একি তান্ত্রিক বাবা, ওই নৌকায় তো আমার দুটো মেয়েকে দেখতে পাচ্ছি। তার মানে ওই রাক্ষসী নৌকা এবার আমার ছানা দুটোকে শিকার করেছে। তান্ত্রিক বাবা, দয়া করে আমার ছানা দুটোকে বাঁচিয়ে আনুন। ওরা ছেড়ে যে আমার কেউ নেই। দয়া করুন তান্ত্রিক বাবা, দয়া করুন। বাঁচানোর জন্য তো এখানে এসেছি, এবার চল আমার সাথে, ওই রাক্ষসী নৌকার পিছু নিতে হবে। তান্ত্রিক টুনিকে সাথে নিয়ে অন্য আরেকটা নৌকায় চড়ে আর রাক্ষসীর পিছু নেয়। কখন যে রাক্ষসী নৌকা আসবে? এদিকে খিদেতে আমার পেটটা চিকচিক করে ডাকছে। কখন পাখির ছানা খেতে পারবো? পেতনি মাতা, এই যে আপনার জন্য আমি দুটো পাখির ছানা এনেছি। এতক্ষণ তোর আসতে না গেলে সে কখন থেকে আমি নদীর পাড়ে বসে আছি? দে দে ছানা দুটো আমাকে দে, আজ এদেরকে চিবিয়ে চিবিয়ে খাবো। ততক্ষণে ওখানে তান্ত্রিক আর টুনি চলে আসে। পেতনি যেই না নৌকা থেকে ছানা দুটোকে নিতে ধরে, তখনই তান্ত্রিক ছানা দুটোকে তার কাছ থেকে কেড়ে নেয়। না পেতনি, আর তুই পাখিদের ছানা খেতে পারবি না। এতদিন অনেক মায়ের বুক খালি করে তাদের ছানাদেরকে খেয়েছিস, কিন্তু আর নয়, আজ তোর এই নৌকা আর তোকে আমি ভস্ম করে ফেলবো। শয়তান তান্ত্রিক, তুই আবার আমাকে বাধা দিতে এসেছিস। দেখ এবার আমি তোকে কি করি। একবার শাস্তি পেয়ে তোর কোনো শিক্ষাই হয়নি দেখছি। পাখিদের ছানা খাওয়ার জন্য এই রাক্ষসী নৌকা বানিয়েছিলি তাই না? আজ দেখ তোর বানানো নৌকায় তোকেই বন্দি করে রাখবো আমি। তান্ত্রিক জাদু করে পেতনিকে তার নৌকায় বন্দি করে আর নৌকায় আগুন জ্বালিয়ে দেয়। আগুনে জ্বালিয়ে দিলি তাই না? আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। তান্ত্রিক, আমি আবার ফিরে আসবো। বাছা, আর কোনো ভয় নেই রে, পেতনির নৌকা আমি জ্বালিয়ে দিয়েছি। এবার শান্তিতে ছানাদেরকে নিয়ে বাড়ি যা। তান্ত্রিক চলে যায়। এইদিকে টুনি তার দুই মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যায়।
আমার যে কি ভালো লাগছে রে ফুল আর নীল, মাঝে আমাদের পৃথিবীতে ঘুরতে যাওয়ার অনুমতি দিবে এটা আমি ভাবতেও পারছি না রে। তুই একদম ঠিক কথা বলেছিস রে লালপুরি, মা তো আমাদের বাড়ি থেকে বের হতে দেয় না, সেখানে মাঝে পৃথিবীতে যেতে বলেছে এটাই তো অনেক, তাই আমাদের আর সময় নষ্ট করলে চলবে না, চল। তুই একদম ঠিক কথাই বলেছিস রে, আর সময় নষ্ট করলে চলবে না। এই ফুলপুরি, হা করে কি দেখছিস, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমাদের সকাল সকাল বের হতে হবে তো। ওয়াও, তাই নীলপুরি, ফুলপুরি, পৃথিবীটা ভীষণ সুন্দর রে, সত্যি এতদিন ঘুরতে না এসে বড্ড মিস করে ফেলেছি, আমার তো ভীষণ ভালো লাগছে রে। চল আমরা আকাশে উঠে না বেরিয়ে মাটিতে হাঁটতে থাকি। সত্যি রে, মাটিতে হাঁটতে আমার আরো ভালো লাগছে। তিনপুরি যখন নদীর পাড়ে দিয়ে হাঁটছিল এমন সময় গাছের নিচে এক তান্ত্রিক বাবা ধ্যান করছিল। এই তোরা দেখ দেখ, নদীর পাড়ে গাছের নিচে ওই পাখিটি কি যেন করছে, চল তো আমরা গিয়ে দেখি উনি কি করছে। ওরা তিনজন তান্ত্রিকের কাছে যায়। এই যে আপনি কি করছেন, এভাবে নদীর ধারে ধ্যান করছেন কেন? এই এই কে তোরা, তোদের তিন কন্যা সাহস হলো কি করে আমার ধ্যান ভেঙে দেওয়ার? তোরা জানিস এর জন্য আমি তোদের কত বড় শাস্তি দিতে পারি? ক্ষমা করবেন আমাকে, আসলে আমরা ইচ্ছে করে এসব করিনি, আমরা জানতাম না যে আপনি ধ্যান করছেন, আসলে আমরা তিনজন পড়ি, পৃথিবীতে ঘুরতে এসেছি আমরা। আরে আরে, এ আমি কি শুনলাম, এরা তিনজন পড়ি, তাহলে তোরা ঝাড়ু পারে, এদের দিয়েই আমার কাজ হাসিল করব আমি। কি ব্যাপার তান্ত্রিক বাবা, আপনি মনে মনে কি ভাবছেন বলুন তো, আপনি কি আমাদের শাস্তি দিবেন ঠিক করছেন, আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা, এর থেকেও বড় কিছু করব আমি তোদের সাথে, শুধু দেখতে থাক। তান্ত্রিক জাদু করে ওদের বন্দি করে। একি, আপনি আমাদের এই নদীর পাড়ে বন্দি করলেন কেন? ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন আমাদের। তোদের ছেড়ে দেওয়ার জন্য কি আমি বন্দি করেছি তাদের নাকি? হ্যাঁ, তোদের মেরে আমি তোদের শক্তি অর্জন করব, তোরা যে আমার কাছে হীরের টুকরো রে। শয়তান তান্ত্রিক, তোকে তো আমরা কিছুতেই ছাড়বো না, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও আমাদের, বাঁচাও। আরে আরে, এভাবে চিৎকার করছে কারা? আমাকে তো দেখতে হচ্ছে, আমার মনে হয় কেউ অনেক বিপদে পড়েছে, যাই গিয়ে দেখি তো। তোদের কেউ বাঁচাতে আসবে না, কেউ না, আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তোদের। মরে গেলাম, কারা তোমার সাহস আমাকে মারলো? অন্যায় করেছিলি, তার শাস্তি তোকে আমি দিলাম, এবার এই নাগরাজের বিষে তুই মরে যা শয়তান তান্ত্রিক। কাজটা একদম ঠিক করলি না তুই। তোমাকে অনেক ধন্যবাদ নাগরাজ, আজ তোমার জন্য আমরা মুক্তি পেলাম, তোমার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আসলে আমি লালপুরি, আরো নীলপুরি, আরো ফুলপুরি, আমরা তিনজন বান্ধবী। আর আমি হলাম নাগরাজ, এখানেই থাকি আমি। আচ্ছা ঠিক আছে, এবার তবে আমরা আসি। এভাবেই দিন কাটতে থাকে। ধীরে ধীরে তিন পড়ি নাগরাজের প্রেমে পড়ে যায়। কিরে নীলপুরি, কি এত ভাবছিস বলতো, কয়েকদিন থেকে তোকে অন্য মানুষ লাগছে, কারো প্রেমে পড়েছিস নাকি? হ্যাঁ, শুধু মনে হয় আমি একাই অন্য মানুষ, তোদের কেউ তো অন্যরকম লাগে রে। কিরে ফুলপুরি, কিছু তো বল। ওরা তিনজন এসব বলতে থাকে। এরপর ওরা তিনজন তিনজনের ব্যাপারে জানতে পারে যে ওরা তিনজন নাগরাজের প্রেমে পড়েছে। এবার কি হবে বলতো, শেষে কিনা আমরা তিনজন একজনের প্রেমে পড়ে গেলাম? তবে যাই হোক, দরকার হলে আমরা তিনজন ওই নাগরাজকে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, চল তবে,
আমরা আবারও পৃথিবীতে ওই নাগরাজের কাছে যাই আর আমাদের মনের কথা খুলে বলি। হ্যাঁ চল চল, আর দেরি নয়। নাগরাজ, নাগরাজ, কোথায় তুমি? আমরা তোমাকে ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছো? এদিকে এসো নাগরাজ, নাগরাজ। একি তিনপড়ি, তোমরা হঠাৎ এখানে এলে যে, আবার কোনো সাহায্যের দরকার নাকি বলো তো? না নাগরাজ, আমরা আসলে তোমাকে আমাদের মনের কথা বলতে এসেছি। না মানে আসলে আমরা তিনজন না তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আমরা অনবরত তোমার কথা ভেবে চলেছি, তুমি আমাদেরকে বিয়ে করো। কি, তোমাদের তিনজনের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি একটা নাগরাজ হয়ে কি করে তোমাদের তিনজনকে বিয়ে করব? এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়, আমাদের তিনজনের তো কোনো সমস্যা নেই। তাহলে কেন নাগরাজ? আসলে আমি নাগরানীকে ভালোবাসি আর নাগরানীকেই বিয়ে করব। তোমরা চলে যাও এখান থেকে, চলে যাও। না, যে করেই হোক নাগরাজকে রাজি করাতেই হবে। এভাবেই দিন কাটতে থাকে, কিন্তু নাগরাজ কিছুতেই তিন কন্যাকে বিয়ে করতে রাজি হয় না। এতে তিন কন্যা ভীষণ রেগে যায়। না, ওই নাগরাজকে অনেক বুঝিয়েছি কিন্তু নাগরাজ কিছুতেই বুঝলো না। এবার ওই নাগরানির কোনো ক্ষতি করব আমি, দেখি নাগরাজের এত অহংকার কোথায় যায়। তাহলে চল, আর এত দেরি কেন, আমাদের এক্ষুনি যেতে হবে ওখানে। এরপর তিনপড়ি নাগরানির কাছে যায়, আর নাগরানি কিছু বুঝে ওঠার আগে তিনপড়ি নাগরানির উপর জাদু করে আর নাগরানির পুরো শরীরে ঘা হয় আর নাগরানি কাতরাতে কাতরাতে অজ্ঞান হয়ে যায়। আমাদের কাজ শেষ রে, চল এবার। এরপর তিনজন বাহিরে যায় আর কিছুক্ষণ পর নাগরাজ সেখানে আসে। আরে আরে নাগরানি, তুমি এভাবে পড়ে আছো কেন? কি হয়েছে তোমার? কথা বলো, কথা বলো নাগরানি। না, আমাকে জাদুই আয়নায় সবটা দেখতে হবে। এরপর নাগরাজ জাদুই আয়নায় সবটা দেখতে পায় আর তিনপড়ির উপর ভীষণ রেগে যায়। ছাড়বো না, ছাড়বো না ওই তিনপড়িকে, আমি কিছুতেই ছাড়বো না, আসছি আমি। তিনপড়ি, কোথায় তোমরা? এসো বলছি। কি হয়েছে নাগরাজ? আমরা জানতাম তুমি আমাদের কাছে আসবে। চুপ, আজ তোমাদের আমি উচিত শিক্ষা দিব, অনেক বুঝিয়েছি। একদিন তোমাদের আমি জীবন বাঁচিয়েছিলাম, তার প্রতিদান তোমরা আজ দিলে। তোমরা অন্ধ হয়ে গেছো। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। তোমরা ভুলে গেছো তোমরা পড়ি আর আমি একটা নাগ। ছি, জোর করে যে ভালোবাসা হয় না এটা কি তোমরা বোঝো না? কবে বুঝবে তোমরা? তুমি ঠিকই বলেছো নাগরাজ, জোর করে ভালোবাসা হয় না। আমরা সত্যি অন্ধ হয়ে গেছি। আমরা তোমার নাগরানীকে সুস্থ করে দিব, আমরা যে আমাদের ভুলটা বুঝতে পেরেছি। এরপর তিনপড়ি নাগরানীকে সুস্থ করে দিয়ে পরীলোকে চলে যায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।